প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন, সুকৌশলে আছেন। আজকের আলোচ্য বিষয় পুরুষের অস্বাভাবিক যে বুকে বৃদ্ধি পায়, এ বিষয় নিয়ে, যেটিকে আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি গাইনোকোমাস্টিয়া রোগ। এই রোগ নিয়ে আজকে কিছু কথা বলা প্রয়োজন মনে করছি, কারণ অনেকেই এই বিষয় নিয়ে জানার জন্য অনেক আগ্রহ। এই রোগ কেন হয়, এই রোগ থেকে মুক্তি পাওয়ার কী বিষয় রয়েছে, এবং এ রোগ দেখা দিলে কী কী লক্ষণ দেখা দিতে পারে বা কী কী সিমটম দেখা দিতে পারে, সে বিষয় নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। মূলত তাদের এই রিকোয়েস্টে, তাদের এ জানার অধীর আগ্রহের কারণেই আজকে আবার এ বিষয় নিয়ে কথা বলছি, যদিও বা এই বিষয় নিয়ে ইতিপূর্বে অনেকটাই আলোচনা করা হয়েছে। প্রিয় দর্শক, আমি ডাক্তার আল মাহমুদ, হোমিওপ্যাথি ডক্টর এবং প্রাইভেট প্র্যাকটিশনার। খিদমা হোমি হলের পক্ষ থেকে বরাবরের মতোই আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক আয়োজনে আপনাকে জানাই স্বাগত। গাইনোকোমাস্টিয়া রোগটা আসলে কি? এই রোগ হচ্ছে পুরুষের অস্বাভাবিক আকারে বুকে বৃদ্ধি পাওয়া, স্তন বৃদ্ধি পাওয়া। এ রোগকে মূলত মেডিকেল ভাষায় বলা হচ্ছে গাইনোকোমাস্টিয়া বা অস্বাভাবিক স্তন বৃদ্ধি। এই রোগ হলে কী কী সিমটম দেখা দিতে পারে? এই রোগ দেখা দিলে অনেক বড় হয়ে যেতে পারে, বুকে অনেক বড় হয়ে যেতে পারে, এবং কারো কারো এটা শক্ত থাকে, আবার অনেকের ব্যথা থাকে, প্রচণ্ড ব্যথা করতে পারে, এবং এর পাশাপাশি কারো কারো দেখা যায় যে তার ওবিসিটি দেখা দিয়েছে, অতিরিক্ত তার মেদ ভুঁড়ি, ওজন বেড়ে গিয়েছে, এই সমস্যাগুলো দেখা দেয়। এবং গাইনোকোমাস্টিয়া রোগ দেখা দিলে সে সমস্ত রোগীদের অনেকাংশেই আমরা লক্ষ্য করি যে তাদের দ্রুত পতন বা শীঘ্রই পতনের একটা তাদের এই সমস্যা দেখা দেয়। এ রোগ দেখা দিলে সে সমস্ত রোগীরা বৈবাহিক জীবন পরিপূর্ণভাবে উপভোগ করতে পারে না, বিভিন্ন সমস্যায় তারা পড়ে যান। সুতরাং এ রোগ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া উচিত, এবং এ রোগের জন্য হোমিওপ্যাথি একটি বেস্ট ট্রিটমেন্ট রয়েছে। বন্ধুরা, এখন আলোচনা করব গাইনোকোমাস্টিয়া রোগ কেন হয়, কি কারণে গাইনোকোমাস্টিয়া রোগ হতে পারে, কি কারণে পুরুষের এই স্তন বৃদ্ধি পেতে পারে সে সম্পর্কে। গাইনোকোমাস্টিয়া রোগ হওয়ার যেটি প্রধান কারণ জানা যায় সেটি হচ্ছে পুরুষের টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে যাওয়া এবং অ্যান্ড্রোজেনিক হরমোন লেভেল বেড়ে যাওয়া, যেটি মূলত প্রতিটি মানুষেরই এই দুটি করে হরমোন রয়েছে। পুরুষের টেস্টোস্টেরন হরমোন লেভেল মূলত বেশি থাকা প্রয়োজন এবং অ্যান্ড্রোজেনিক হরমোন লেভেল কম থাকা প্রয়োজন। যদি এর তারতম্য হয়, অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে যায় আর অ্যান্ড্রোজেনিক হরমোন লেভেল বেড়ে যায়, সেই ক্ষেত্রে এ রোগ দেখা দেয়। এছাড়া সাইকোটিক ম্যানিফেস্টেশন যে সমস্ত রোগীরা কভার করে, অর্থাৎ সাইকোটিক রোগী, তাদের এই সমস্যা দেখা দিতে পারে। আবার অনেকের ওবিসিটি দেখার দেওয়ার কারণে, অতিরিক্ত মেদভুঁড়ি, অতিরিক্ত লেথার্জিক লাইফলেট করার কারণে এই সমস্যাগুলো দেখা দিতে পারে। আবার যাদের লিভারের সমস্যা রয়েছে তাদেরও এই রোগ দেখা দিতে পারে। সো বন্ধুরা, এতক্ষণ আলোচনা করছিলাম গাইনোকোমাস্টিয়া রোগটা আসলে কি, এবং এই রোগ দেখা দিলে কি কি লক্ষণ দেখা দিতে পারে, এই রোগ কেন হয় সে সম্পর্কে। এখন প্রশ্ন হচ্ছে, এই রোগ থেকে আমি মুক্তি পাবো কিভাবে? এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য হোমিওপ্যাথিতে খুবই চমৎকার চিকিৎসা রয়েছে। এই চিকিৎসার আপনি নিতে পারেন, চিকিৎসার মাধ্যমে বিনা অপারেশনে এই রোগ থেকে আপনি সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, গাইনোকোমাস্টিয়া রোগ নিয়ে গবেষণা অনেকটাই কম অন্যান্য রোগের তুলনায়, কেননা এই রোগ এত বেশি দেখা দেয়নি আগে যা এখন দেখা দিচ্ছে। সুতরাং এই রোগ যত বৃদ্ধি পাচ্ছে তত এই রোগ নিয়ে বেশি গবেষণাও বাড়ছে। এই রোগের চমৎকার হোমিওপ্যাথি চিকিৎসা রয়েছে, সে চিকিৎসায় সম্পূর্ণভাবে এই রোগ থেকে আরোগ্য লাভ করতে পারেন, তবে আপনার অবশ্যই ধৈর্য ধরে ওষুধগুলো সেবন করতে হবে। আপনি একটু চিন্তা করে দেখুন যে একটি আস্ত মাংসপিণ্ড, সেখানে অপারেশন ছাড়াই চিকিৎসার মাধ্যমে ভালো হবেন, আপনি সুস্থ হবেন, আপনার কোনো দাগ থাকবে না, কোনো কাটাছিরা নাই, কোনো সেলাই নাই, কোনো ব্যথা নাই, কোনো রেস্টেরও, আপনার অতিরিক্ত বেড রেস্টও আপনাকে যেতে হচ্ছে না, এবং কোনো রক্তপাত পর্যন্ত নাই। সুতরাং বন্ধুরা, অবশ্যই ধৈর্য ধরে এই রোগ থেকে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত যদি আপনি চিকিৎসা নিতে চান, অপারেশন মুক্তভাবে যদি চিকিৎসা পেতে চান, তাহলে আপনি জেনে নিন হোমিওপ্যাথি এর জন্য বেস্ট একটি ট্রিটমেন্ট। হোমিওপ্যাথিতে এর জন্য মাদার টিনসার মেডিসিন রয়েছে, শক্তিকৃত মেডিসিন রয়েছে, যে মেডিসিনগুলো একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসক এর শরণাপন্ন যদি আপনি হন, অবশ্যই এ রোগ থেকে আপনি আরোগ্য লাভ করতে পারেন। প্রিয় দর্শক, আপনাদের সতর্কতার জন্য একটি মেসেজ দিতে চাই, সেটি হচ্ছে অনেকেই গাইনোকোমাস্টিয়া সেন্টার খুলে বসেছে। চেম্বারের রুগী আর কতটুকু আছে
বা নাই বা গাইনোকোমাস্টিয়া রোগ শুধুমাত্র একটি কে তারা বিজনেস পুঁজি করে এমন অবস্থায় তারা নিয়ে গিয়েছে যে তাদের শুধুমাত্র এই একটাই ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট বললে ভুল হবে, এটা অপপ্রচার করে তারা অপারেশনের দিকে রোগীদেরকে ডাকছে, রোগীদেরকে উৎসাহিত করছে। অপারেশন থেকে আপনি বিরত থাকুন, এই সমস্ত চটকীয় বিজ্ঞাপন দেখে অপারেশনের দিকে একদমই যাবেন না, কেননা অপারেশনে কিন্তু এটি স্থায়ীভাবে আরোগ্য হয় না। সেটি ইতিপূর্বে অনেক আমরা দেখিয়েছি, প্রমাণসহ অনেক রোগীর সাক্ষাৎকারও নিয়েছি। অপারেশন করলে এই রোগ পুনরায় আবার হয়, কেননা আপনি একটু চিন্তা করে দেখুন যে গাইনোকোমাস্টিয়া রোগ দেখা দিয়েছে, আপনার এই রোগ হওয়ার মূলত কারণ কি, কি কারণে এই রোগটা দেখা দিল। রোগের মূল কারণটাকে যদি ভালো না করা যায়, অপারেশন করে কি সেটি ভালো করা যাবে? কখনোই নয়। আপনার মাথা ব্যথা করছে, আপনি কি মাথা কেটে ফেলবেন? আপনার গাইনোকোমাস্টিয়া হয়েছে, এর কারণ কি? আপনার টেস্টোস্টেরন নরমাল লেভেল হয়তো কমে গিয়েছে, সেটিকে আপনি বাড়ান, ইনক্রিজ করেন। সেটিকে বাড়ানোর জন্য আপনার হোমিওপ্যাথি চিকিৎসা রয়েছে, ওষুধ খাবেন, খাওয়ার মাধ্যমে আপনার টেস্টোস্টেরন নরমাল লেভেল ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এবং আমাদের কিছু মেনু রয়েছে, কিছু চার্ট রয়েছে, যেগুলো আপনি যদি ফলো করেন। ইতিপূর্বে টেস্টোস্টেরন নরমাল লেভেল কীভাবে বৃদ্ধি পায় সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সেগুলো, সেই খাবারগুলো যদি এর পাশাপাশি খান এবং রোগীদেরকে আমরা চার্ট করে দেই, লিস্ট করে দেই, কোন খাবারগুলো বেশি বেশি খাবেন, কোন খাবারগুলো কম খাবেন, যেগুলো সবসময় এভাবে সব ভিডিওতে আলোচনা করা বা কথা বলাও সম্ভব হয় না, সেগুলি রোগীকে সেই প্রেসক্রিপশন করে দেওয়া হয়। সেই নিয়মগুলি রোগীরা যারা ফলো করছেন, ধৈর্য সহকারে যারা চিকিৎসা নিচ্ছেন, অবশ্যই তারা উপকার পাচ্ছেন, আর অবশ্যই ইনশাল্লাহ আপনিও এই রোগ থেকে আরোগ্য লাভ করবেন। সুতরাং বিচলিত হওয়ার কোনো কারণ নেই, অধৈর্য হওয়ার কোনো কারণ নেই, এই সমস্ত চটকীয় বিজ্ঞাপনে পা দিয়ে আপনি প্রতারিত হবেন না। আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নিন, সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, অপারেশন মুক্তভাবে আপনি সতর্কতার সাথে হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্তভাবে জীবনযাপন করুন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।